বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাগুলো হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ মুর্শিদ ধরে, তো মুর্শিদ যে ধরে এখানে মূল আমি কিছু কথা বলবো যে চারটা স্তরের ভক্ত আছে, কোন ভক্তগুলা কোন স্তরের এবং কোন ভক্ত আল্লাহর সাথে একাকারে বিলীন হবে এবং এই পৃথিবী থেকে তারা আলোকিত হয়ে সেই মহা আলোর সাথে বিলীন হয়ে যাবে, সেই ভক্তগুলো কোনগুলো আর কোন ভক্তগুলো পৃথিবীতে আসা যাওয়াতে থাকবে, হয়তো পরের বারে তারা ভালো পদ পেতে পারে। তো আজকের মূল যে আলোচনাটি হলো চারটি স্তরের ভক্ত, কোন স্তরের ভক্ত শ্রেষ্ঠ, এই হলো আজকে কথার মূল। যেমন একটি স্তরের ভক্ত হল যে অনেক মানুষ মুরিদ হইতেছে, তো চিন্তা করল মুরিদ হইতে হবে, আচ্ছা মানুষকে জিজ্ঞাসা করতেছে যে ভাই কোন তরিকার পীর ভালো, কোন স্তরের পীর ভালো, তো কিছু পীর ধরা লোক আছে, তারা বলতেছে আমাদের এমুক তরিকা, এই তরিকার লোকগুলো ভালো, এই তরিকার পীর ভালো। তখন বলল দেখো জীবনে তো একবার পীর ধরতেই হবে, চলো আমিও তোমার সাথে গিয়ে পীর ধরব। তো পীর যে ধরতে হবে এবং কোনো মানুষের সঙ্গ নিয়ে সে পীর ধরে এসেছে, কিন্তু কখনো ভালো মন্দ শিখতে চায় নাই, জানতে চায় নাই, বুঝতে চায় নাই, এবং কোন কোন সাধনা কোন কোন আমল করলে মানুষ কি হয় তাও জানতে চায়নি। মুরিদ হয়েছে তো হয়েছেই, কিন্তু আর কখনো যায়নি। তবে একটি কথা হলো কি যে মানুষ যদি চায় আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা আমি বিজ্ঞান হব, বা একটা কিছু হব, তখন সেই মানুষটি কিন্তু ছোটোবেলা থেকে লেখাপড়া করতে 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 তখন দেখা যায় সে ইঞ্জিনিয়ার ডাক্তার যে কোনো একটা কিছু হয়। তো এখন দেখা গেছে স্কুলে ভর্তি হলো, কোনো দিন স্কুলে গেল না এবং পড়ালেখা করল না, খোঁজ খবর নিল না, তাহলে সে যে মুরিদ হয়েছে এটা দেখা দেখি হয়েছে, মুরিদ হবে বলে এই জন্য হয়েছে, মুরিদ হওয়ার নিয়ম আছে, ধরতে হবে এই জন্য সে ধরেছে। এ হলো একটা স্তর যে আর কখনো সে খবর নেয়নি। আচ্ছা আরেকটা স্তরের মুর্শিদ ধরার বিষয়ে সেটা আমি বলবো যে মুর্শিদ ধরলে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে, তার মামলা আছে, এই মামলাটাও থাকবে না, একদিন দেখা যায় সে উন্নতি করতে পারবে, অনেক বিপদ থেকে মুক্ত থাকতে পারবে, এটা হলো এক প্রকার ভক্ত। আর মুর্শিদ ধরলে যে এই বিপদ আপদ মুক্ত হবে এই বিশ্বাসটুকু তার আছে এবং আয় উন্নতি করতে পারবে, টাকা পয়সার মালিক হতে পারবে, এটাও তার জানা আছে, এটাও তার বিশ্বাস আছে। তবে বিশ্বাস যেহেতু আছে তাহলে সেও এক ধরনের ভক্ত। আরেক ধরনের ভক্ত আছে, সে মসজিদের কাছে যায়, সে মাথা নিচু করে বসে থাকে, কারণ একটা কথা সে জেনেছে মসজিদের হাত রাসূলের হাত আর রাসূলের হাত আল্লাহর হাত, এই কথার উপরে বিশ্বাস করে যে মুর্শিদের সাথে বেদবি করা যাবে না, মুর্শিদের কথা অমান্য করা যাবে না, তিনি যে আমল দেয়, তিনি যে সাধনা দেয় এগুলো করতে হবে। আচ্ছা তাহলে তিনটা স্তরের ভক্ত গেল। আসলে মূলত এই তিনটা স্তরের ভক্ত তারাও তো ভক্ত, একটা কিছু বিশ্বাস করে এসেছে। এবার আসি আরেকটা স্তর, আরেকটা স্তর হলো এই ভক্তটা যেদিন মুরিদ হইতে গেছে, যেদিন মুর্শিদের হাতে হাত রেখেছে, সেদিন সে সেই কথাটা স্মরণ করেছে। সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে এসেছে হে রাসূল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন
যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে বোঝা গেল তিনি মসজিদের হাতে হাত দেননি, তিনি আল্লাহর হাতে হাত দিয়েছেন। তাহলে মসজিদকে খোদারূপেই ভজন করতে শুরু করে এবং দেখা যায় তিনি মসজিদের বাড়িতে সময় সময় আসে আর নীরব হয়ে বসে থাকে। তার চিন্তা হল আমি যদি আত্মার মুক্তি ঘটাই তাহলে এখান থেকে, যদি আমি পৃথিবীতে চরিত্রবান হই তাহলে এখান থেকে, যদি আমি পৃথিবীতে মহাজ্ঞান লাভ করি তাহলে এখান থেকে, যদি আমি আল্লাহকে ভজন করে থাকি তাহলে এখানেই। তখন তার চিন্তা ভাবনা কি, সে কখনো মুর্শিদের কাছে কোনো কিছুই চায় না। যখনই স্মরণ হয় চোখের পানি ঝরতে থাকে এবং যে সাধনা দিয়েছে যতটুকু করা লাগে এর থেকে সে তিনি বেশি বেশি করে। আচ্ছা, তো এরকম সাধনা করতে করতে এমনই একটা জায়গায় তিনি পৌঁছে যায়। তখন আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে বান্দা সাধনে, ইবাদতে, প্রেমে, ভক্তিতে এমন এক জায়গা, এমন এক স্থান লাভ করে, তখন সেই বান্দার মধ্যে সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধুতে পরিণত হয়। আর কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না। তাহলে আজকের কথা হলো কি, সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত যিনি, তিনি কি খাইল, তিনি কি না খেয়ে রইল, তার কি সম্পদ হইল, তার সম্পদ কি চলে গেল বা তার একটা বিপদ হয়েছে, এটাও সে মুর্শিদকে বলে না। যদি কখনো আসে প্রেমের টানে তাহলে ভক্তির দেশে পড়ে থাকে। আমি কি চাইলাম, আমি কি পাইলাম না, আমি কি খাইলাম না, আমি কি অবস্থায় আছি, আমি কি মানুষে আমাকে অত্যাচার করছে, আমি কি সামাজিকভাবে খুব দুঃখ কষ্টে আছি, এটাও সে বলে না। কারণ সে জানে আমি যার হাতে হাত দিয়েছি তিনি শুধু মুর্শিদ নয়, তিনি রাসূল রূপে খোদা, আর এই খোদা থেকে এই সৃষ্টি সমস্ত কিছু বাধা। তাহলে এই মুর্শিদ খোদারূপী যদি আমি মেনে থাকি তাহলে সে সব জানে, তার কোনো চাওয়া পাওয়া বলতে নেই। অনেক কষ্টে থাকলেও তিনি কিছু বলেন না, কিন্তু যিনি কামিল মুর্শিদ তিনি জানে তিনি এই কষ্টে আছে, সেই কষ্টে আছে, সেই বিপদে আছে, তিনি কিন্তু জানে, কিন্তু তাকে কখনো মুখ খুলে বলল না যে বাবা আমি এই সমস্যায়, আমি সেই সমস্যায় আছি। সব সময় সে পড়ে থাকে সেই চরণতলায়, যে আমি এই চরণকে রাসূলের চরণ মনে করতেছি আর এই রাসূলের চরণটাকে আল্লাহর চরণ মনে করতেছি, এখান থেকেই আমার সব। তখন দেখা যায় কোনো মানুষ যদি তাকে ধমক দেয় তিনি মুচকি হেসে দেয়, যদি কেউ তাকে কষ্ট দেয় মুচকি হেসে দেয়, কেউ তাকে আদর করেছে হাসে, কেউ তাকে অনাদর করেছে অসম্মান করেছে তবুও সে হাসে। তখন আস্তে আস্তে দেখা যায় যে এই ভক্তটি দিন দিন পবিত্র হচ্ছে, এত কষ্ট করে এত অসুবিধায় আছে, কখনো সে মুর্শিদকে জানাইল না। কারণ সে জানে একটি আয়াত তার মাথার মধ্যে আছে, যে সূরা মুলকের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ কি বলেছে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে পরাক্রমশালী কে, আল্লাহ। তাহলে এই বান্দাটি যখন স্বয়ং পবিত্র হয়ে যায় তখন সেই মানুষটি, তখন সেই সাধারণ মানুষ থাকে না, তখন আল্লাহতে বিলীন হয়, আল্লাহ তার মধ্যে বিলীন হয়, তখন হাত পা চোখ নাক কান সমস্ত কিছু আল্লাহ ব্যবহার করে, তার মুখের বাক্যে আল্লাহ কথা বলে, তখন যা বলে তাই হয়। তবে এই পৃথিবীতে সেই ভক্তরাই শ্রেষ্ঠ যারা অনেক দুঃখ কষ্ট বেদনায় থেকেও কখনোই কোনো কিছু চাইল না, আর এই অবস্থা দেখে আল্লাহ রাসূল এই অবস্থা দেখে এই বান্দার দিকে তাকিয়ে তখন আল্লাহর হৃদয়টাও ঘেমে যায়, আল্লাহর চোখে পানি এসে যায়, সে আমাকে লাভ করতে চায়, সে আমার কাছে কোনো কিছুই চায় না। তাহলে যাই হোক, আজকের যে আলোচনাটি, এই আলোচনার মূল বিষয়টি হলো দেখুন যে
এই ভক্তটির হৃদয়ে সবসময় আল্লাহ বসত করে, কারণ তার হৃদয় পবিত্র হয়ে গেছে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করলাম? এই পৃথিবীতে হয়তো বহু রাষ্ট্র আছে, ওরকম কোনো রাষ্ট্রে যাওয়ার নসিব হয়নি, কিন্তু শুধু বাংলাদেশের কথাই বলুন, অনেক দরবারে দেখা গেছে কেউ অর্থের জন্য পাগল, কেউ বিপদ মুক্তির জন্য, ব্যবসা উন্নতির জন্য পাগল, কেউ দেখা গেছে যে মুর্শিদকে বিশ্বাস করে মানে, কিন্তু দুনিয়ার লোভ ত্যাগ করতে পারেনি, যার ফলে তারা বান্দাই থেকে যায় এবং বান্দার থেকেও নিকৃষ্ট থেকে যায়, কিন্তু আল্লাহকে তারা কখনোই লাভ করতে পারে না। কারণ একটি কথা আছে, স্পৃহা শূন্য না হইলে আসতে হবে ফের দুনিয়ায়। কারণ আমার হৃদয়ের খাতাটা যদি আমি একেবারে সাদা করে ফেলি, এখানে কিছু নেই, তখন সেই সাদা জায়গাতে আল্লাহ কিছু লিখে দেয়, তখন সেটা দিয়েই সে উন্নতমান হয়ে যায়, ইহকাল এবং পরকালে তিনি ধনী হয়ে যায়। তখন কি হয়? তখন এই পৃথিবীর সমস্ত মানুষ তাকে মানতে শুরু করে। কেন মানে? যে আল্লাহ কি বলেছে, আমি যা বলি তা হয়। তাহলে একটা বান্দা যদি বন্ধুতে পরিণত হয়, আর সেই বন্ধুর হৃদয়ে যদি আল্লাহ বাস করে, এবং সেই বন্ধুর হৃদয়ে বসে যদি বান্দার মুখে কথা বলে, বন্ধুর মুখে কথা বলে, তখন কি হয়? তখন মানুষের যা কিছু যাকে বলে দেওয়া হয় তাই হচ্ছে। তখন কি হয়, মানুষ তাকে মানতে শুরু করে এবং তার অছিলা করে তারা আল্লাহর পথ পেয়ে যায়। তাই আমি আজ এই আলোচনাটি করব যে এই চারটা স্তরের ভক্তকে আপনাদের সামনে তুলে ধরা হল। তাহলে কোন ভক্তটি শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহতে বিলীন হয়, এটা আপনারা বলবেন। এবং এই জগতে কোরআন হাদিসে যদি লক্ষ্য করি, তাহলে আমরা আল্লাহতে যেভাবে আমরা বিলীন হতে হয়, যেভাবে সাধনা করলে, যেভাবে আমল করলে, যেভাবে চললে, যেভাবে প্রেমভক্তি করলে, আমরা একদিন আল্লাহতে মিশে যাব। তখন আমাদের ধ্বংস নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই। এরকম পর্যায়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন দণ্ড হবে, জন্ম জন্মান্তরে আর ঘুরতে হবে না। তবে একটি বিষয় হলো কি, আমরা একটা জিনিস বুঝি যে সাধনা করলেই বুঝি হবে না। আমাদের অর্থনীতি যদি থাকে, আমরা মিসকিন গরিব এতিম অসহায়দেরকে দেখব, এবং শরীরে যদি শক্তি থাকে গায়ে খেটে কারো উপকার করে দেব। আর মানব সেবাই পরম ধর্ম, কেননা আল্লাহ দেখবে কি তার গায়ে শক্তি আছে, গায়ে খেটে কারো সাহায্য করেছে, কারো অর্থনীতি আছে, অর্থনীতি দিয়ে কাউকে সাহায্য করেছে, কারো জ্ঞান আছে, কাউকে জ্ঞান দিয়ে তাকে সাহায্য করেছে। তখন দেখা যায় এই মানুষগুলো যখন মৃত্যুর সময় হবে, তখন তাদের সামনে আজরাইল আসতে চিন্তা করে আসবে যে তিনি তো সহজ কেউ নই, তিনি তো সাধারণ কেউ নেই, সে অসাধারণ হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে। তার সাথে সেই আজরাইল বেয়াদবি পর্যন্ত করবে না। নবী রাসূলদেরকে যে সম্মান দিয়েছিল, সেই সম্মানটুকু আল্লাহর এই বন্ধুদেরকে দিবে, এবং আল্লাহর হুকুমে তারা এমনভাবে তার কাছে আসবে যাতে আল্লাহ বলেছে তোমরা আমার বন্ধুর সাথে বেয়াদবি করো না। সে মানব জাতিকেই শুধু বলেনি, 18,000 মাখলুকাতকে বলেছে, ফেরেস্তাদেরকেও বলেছে, আমার বন্ধুদের সাথে কখনো তোমরা বেয়াদবি করো না। তাহলে কেমন বন্ধু হতে হবে আর কেমন সাধনকারী হতে হবে? তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই চারটা স্তরের ভক্তকে তুলে ধরা হয়েছে। তবে পাশাপাশি আরেকটি কথা বলবো যে কোন ভক্তটি শ্রেষ্ঠ, এবং কোনো ভক্ত কিন্তু ফালানো নয়। যারা অর্থনীতি ব্যবসা বাণিজ্যের জন্য আসছে ভালো হবে, এরাও কিন্তু এক প্রকার বিশ্বাস রেখে এসেছে, এতটুকু বিশ্বাস আছে যে আমি মুর্শিদ ধরলে আমার এগুলো ভালো হবে, এটাও একটা বিশ্বাস। তাহলে এদেরকেও কিন্তু খারাপ বলা যাবে না, কেউ এক জনমে হয়ে যাবে তার সমাধান, আবার কারো কয়েকটা জনম লাগতে পারে। তবে যতটুকু বিশ্বাস রেখেছে ওই বিশ্বাসের অনুযায়ী আল্লাহ তাকে ঠকাবে না, অতটুকু আল্লাহ তাকে দেবে। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইছেন
আমাদেরকে কমেন্টে জানাবেন, সেই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।